হ্যালো এভরিওয়ান, বন্ধু টেকের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ক্লিক দিস ভিডিও। আমরা পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি, কিন্তু আজকে কোনো একক রেজাল্ট নয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো স্কুল বা কলেজের সম্পূর্ণ বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন, এবং এই সমস্ত কাজটা আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে, এবং ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে ebootresults.com/app/start। আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটিকে আমি প্রোভাইড করে দিয়ে দেবো। তো এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনার নিকট এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং সর্বপ্রথম রয়েছে এক্সামিনেশন। যদি আপনি এটিতে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন সমস্ত বোর্ড পরীক্ষার নামগুলো এখানে রয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে বোর্ড পরীক্ষার রেজাল্টটি দেখতে চাচ্ছেন, সেই পরীক্ষাটিকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HSC পরীক্ষার সমস্ত রেজাল্টটাকে বাহির করবেন। সো তার জন্য আমি এখান থেকে HSC অথবা আলিম এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর নিচে রয়েছে ইয়ার। আপনি এখান থেকে যেই বছরের পরীক্ষার রেজাল্টটা বাহির করতে চাচ্ছেন, সেই বছরটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে 2018 কে সিলেক্ট করে নিচ্ছি। সো তারপর দেখতে পারবেন এখানে রয়েছে বোর্ড অপশন, এবং এখানে ক্লিক করার পর আপনি সমস্ত বোর্ড গুলা পেয়ে যাবেন, এবং আপনি যে প্রতিষ্ঠানের রেজাল্ট বাহির করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানটি কোন বোর্ডের অন্তর্ভুক্ত রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে কুমিল্লা বোর্ডটিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর নিচে রয়েছে রেজাল্ট টাইপ, এবং এটিতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নিকট এখানে অনেকগুলো স্টেপ রয়েছে। তো আমরা এখান থেকে ইনস্টিটিউশন রেজাল্ট এটিতে ক্লিক করে দিতে হবে, এবং এটিতে ক্লিক করার পর দেখতে পারবেন নিচে আরেকটি স্টেপ যুক্ত হয়েছে, এবং সেটি হচ্ছে EIN। অর্থাৎ আপনি যে স্কুল বা কলেজের রেজাল্টটি বাহির করতে যাচ্ছেন, সেই স্কুল বা কলেজে গভর্নমেন্ট কর্তৃক একটি EIN নম্বর দেওয়া আছে, এবং সেই নম্বরটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি যদি সেই স্কুল বা কলেজের EIN নম্বরটি না জেনে থাকেন, তাহলেও ভয়ের কিছু নেই, আপনি এখান থেকে সেই EIN নম্বরটি বাহির করতে পারবেন। তো তার জন্য আপনাকে এই লিস্ট অপশন একবার ক্লিক করতে হবে, এবং লিস্ট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে একটি সার্চ অপশন রয়েছে। এটিতে একবার ক্লিক করার পর আপনি আপনার স্কুল বা কলেজের সেই নামটিকে লিখে এখানে সার্চ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কুমিল্লা ভিক্টোরিয়া লিখে সার্চ করার পর সেই প্রতিষ্ঠানটি এখানে চলে আসছে, এবং সাথে সাথে সেই কলেজের EIN নম্বরটিও এখানে চলে আসছে। সো আপনি এভাবে আপনার স্কুল বা কলেজের EIN নম্বরটি পেতে পারেন। সো নাম্বারটি পাওয়ার পর আপনাকে এখান থেকে সেই নাম্বারটিকে কপি করতে হবে, এবং কপি করার পর আপনি আবার একবার ব্যাকে চলে আসবেন, তারপর EIN এর বক্সে সেই কপি করা নাম্বারটিকে পেস্ট করে দিবেন। সো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি সিকিউরিটি কি। এই সিকিউরিটি কিটাকে আপনাকে নিচের বক্সে টাইপ করতে হবে, এবং এই সিকিউরিটি কিটা যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে একবার রিলোড বাটনে ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার পর দেখতে পারবেন সিকিউরিটি কিটা আরেকটু পরিবর্তন হয়ে আসছে, এবং এবারও যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আবারও একবার রিলোডে ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার পর দেখতে পারবেন সিকিউরিটি কিটা আবারও নতুন করে চলে আসছে, এবং দুই একবার ট্রাই করলে আপনি অনেক সহজ একটা সিকিউরিটি কি পেয়ে যাবেন। তো সিকিউরিটি কিটাকে আপনি নিচের বক্সে টাইপ করে দিবেন, এবং এখানে খেয়াল রাখবেন সিকিউরিটি কিটা যদি সবগুলোই ছোট হাতের অক্ষর তথা স্মল লেটারে থাকে, তাহলে আপনাকে স্মল লেটারে ফিল আপ করতে হবে। সো বন্ধুরা সিকিউরিটি কিটাকে ফিল আপ করার পর নিচে রয়েছে গেট রেজাল্ট, জাস্ট এটিতে একবার ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার পর যদি আপনার সম্পূর্ণ তথ্যগুলো সঠিক থাকে, তাহলে আপনি এখানে আপনার স্কুল বা কলেজের সামারি রেজাল্টটা পেয়ে যাবেন, এবং আপনি যদি ডিটেলসটা পেতে চান, অর্থাৎ কোন রোল নম্বর কত পয়েন্ট পেয়েছে সেটি দেখতে চান, তাহলে এখান থেকে ডাউনলোড রেজাল্ট PDF এই অপশনটিতে একবার ক্লিক করে দিতে হবে, এবং ক্লিক করার পর আপনাকে এখানে সে নামটি দেখানো হবে এবং লোকেশনটি দেখানো হবে। যদি আপনি এটি শিওর হন, তাহলে ডাউনলোড বাটনে একবার ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার পর মুহূর্তের মধ্যে দেখতে পারবেন সেই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এবং আপনার মোবাইলে যদি কোনো PDF সাপোর্টেড সফটওয়্যার ইনস্টল থাকে, তাহলে জাস্ট এটিতে একবার ক্লিক করার মাধ্যমে আপনি সেই রেজাল্টটি তৎক্ষণাৎ পেয়ে যাবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টটা চলে আসছে, এবং যদি আমি জুম করে দেখি, তাহলে দেখতে পারবো এখানে
এখানে কোন রোল নম্বর কত পয়েন্ট পেয়েছে, কার কোন অবস্থা রয়েছে সেটি এখানে অনেক সুন্দরভাবেই দেখা যাচ্ছে। সো এইভাবে চাইলে আপনি আপনার কলেজের সমস্ত বন্ধুদের রেজাল্ট গুলাকে একসাথে দেখতে পারবেন এবং আপনার বন্ধুকে সারপ্রাইজ দিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিবেন এবং বন্ধুদের নিকট শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।